আজ আন্তর্জাতিক প্রবীণ দিবস। দিবসটির এবারের প্রতিপাদ্য ডিজিটাল সমতা, সকল বয়সের প্রাপ্যতা। বিশেষজ্ঞরা বলছেন, পরিবার ব্যবস্থা ভেঙে যাওয়ার প্রবণতা বেড়ে যাওয়ায় প্রবীণরা অত্যন্ত ঝুঁকিপূর্ণ অবস্থায় রয়েছেন। কিন্তু সবাইকে মনে রাখতে হবে, বার্ধক্য জীবনের এক স্বাভাবিক অবস্থা, অকালে মৃত্যু না হলে সবাইকে এ বার্ধক্যে যেতে হবে। তাই প্রবীণদের সম্মান করার পাশাপাশি দিতে হবে তাদের ভালো থাকার নিশ্চয়তা। আফরিন জাহানের প্রতিবেদন। ক্যামেরায় ছিলেন আমিনুল ইসলাম। সহকারী প্রকৌশলী আবু তালেবেরও অন্যান্য সবার মতো স্বপ্ন ছিল চাকুরি শেষে পরিবার নিয়ে আয়েশি জীবন যাপনের। কিন্তু আবু তালেবের সেই স্বপ্ন অধরাই রয়ে গেল। চাকুরি জীবনের শেষে পেনশনের সব অর্থ তিনি এক ব্যবসায় ঢেলেছেন। ভাগ্য সুপ্রসন্ন না হওয়ায় ব্যাপক লোকসান গুনতে হয়। একরকম আর্থিকভাবে পথে বসতে হয়েছিল তাকে। ফলে সন্তানের কাছে এখন তিনি অবহেলিত, থাকেন প্রবীণ নিবাসে। জানালেন এ জীবন তিনি মেনে নিয়েছেন। এরপরও সন্তানদের সঙ্গে থাকার আনন্দ তিনি প্রতি মুহূর্তে অনুভব করেন। আমি পেনশনও বিক্রি করে দিয়েছিলাম, বিক্রি করাটাই ভুল হয়েছে। আমি 11 সাল থেকে আসছি, এরা 4-5 বছর কেউ খবরও রাখে নাই, চলছি কাস্টমার্সে। যাই হোক, আমি এখানে আসছি, বর্তমানে একটু ভালোই আছি। তবে শারীরিক অসুস্থতা তো এটা তো সেরে জীবন আল্লাহ অসুখ বিসুখ দেবে, আবার আল্লাহ ভালো করবে, এই অবস্থা আছে আর কি। নাদিরা বেগমের গল্পটা অবশ্য একটু ভিন্ন। বিয়ের পর স্বামীর নির্যাতনের শিকার নাদিরার বাবা তাকে নিজের কাছে নিয়ে আসেন। ভাই বোনদের সঙ্গে ভালোই ছিলেন, কিন্তু দিনে দিনে বোঝা হয়ে ওঠেন তিনিও। ফলে নাদিরা বেগম আশ্রয় নিয়েছেন এই প্রবীণ নিবাসে। বড় ভাই যে আমাকে বাইর করতেছে, তার মেয়েরা চলে গেছে বাড়ি বিক্রি করে তাদের অংশ। এটি বাংলাদেশ প্রবীণ হিতৈষী সংঘ ও জরাবিজ্ঞান প্রতিষ্ঠান। এখানে আবু তালেব, নাদিরা বেগম কিংবা আবু তৈয়ব ও মাজেদা বেগমের মতো অনেক প্রবীণের ঠিকানা। প্রতিষ্ঠানটির সভাপতি জানালেন, যাবতীয় দেখভালের পাশাপাশি প্রবীণদের স্বাস্থ্যগত বিষয়টিকে তারা বিশেষ গুরুত্ব দিচ্ছেন। ফিজিওথেরাপি ইম্পর্টেন্ট, যেটা বৃদ্ধদের প্রবীণদের জন্য অতি প্রয়োজন। আমাদের ফিজিওথেরাপি ডিপার্টমেন্টটা খুব ডেভেলপ, ভালো। এখানে প্যাথোলজি আছে, এখানে মেডিসিনের ডাক্তার আছে, বৃদ্ধদের সেবার প্রবীণদের চিকিৎসার জন্য জেনেটিক মেডিসিনের জন্য ডাক্তার আছে, এমনি মেডিসিনের ডাক্তার আছে, তারপরে মহিলা সার্জন আছে, পুরুষ সার্জন আছে এখানে। দেশে এখন প্রবীণদের সংখ্যা প্রায় 1.5 কোটি, 2050 সালে এই সংখ্যা 4 কোটিতে পৌঁছাবে। তাই প্রবীণদের প্রতি বিশেষ যত্নবান হওয়ার উপর জোর দিয়েছেন বিশেষজ্ঞরা। ধন ধান্য পুষ্প ভরা আমাদের বসুন্ধরা, তাহার মাঝে আছে আফরিন জাহান, বাংলাদেশ টেলিভিশন, ঢাকা।